আব্বা ওয়েক আপনি এক টাকাও দিবেন না আপনি সব টাকা আমাক দিবেন আমাক আমি এত ছোট সওয়াল না আপনার আদরের সওয়াল না আমাক দিবেন আব্বা দেখেন আপনার দুই বেটা আর এই তাগের বউ আপনার দায়িত্ব কিন্তু নিতে চায় না আব্বা হ্যাঁ আপনার যত টাকা আছে আব্বা আপনি আমাকে দায়িত্ব দেন আমি আর আপনার জামাই মিলে কথা দিছি সারাটা জীবন আপনার দায়িত্ব নেব হ্যাঁ তাছাড়া আপনি আমার বিয়ের সময় আমার কিছু দেন না আব্বা সেটাই সেটাই আব্বা ওই টাকা পয়সা আমাকে দিলে আপনার কোনো চিন্তা করতে হবে না এই ছোট আম্মা যান ওনারও কোনো চিন্তা করতে হবে না আমি সারা জীবন বসায় খাবো এর আগে আমি করেছিলাম না আমি তো বলেছিলাম আমি নিয়ে যাব তখন বলেছিলাম না দায়িত্ব আমার কাছে দিয়ে দেন টাকা অসুবিধা নেই দিয়ে দেন আব্বা আমাকে দিয়ে দেন সারা জীবন খাওয়াবে নিজে খাবার জন্য শ্বশুরবাড়ি এসে বসে রয়েছে সে আবার শ্বশুরে খাওয়াবে সারা জীবন বাপুরে তোমরা সবাই তো টাকার ভাগ চাচ্ছ কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে কি দুর্ঘটনা ঘটে গেল আবার আব্বা আরে ওই যে লটারির টিকিট যেটাতে টাকা পাওয়া গেছে সেই টিকিট তোমার ছোট আম্মা খাটের নিচে রাখিছিল খুব যত্ন করে কিন্তু কি হয়েছে জানো সেই টিকিটটা ইন্দুরে কাইটে খায়ে ফেলাইছে আব্বা লটারি কি ইন্দুরে কাটিছে নাকি আপনার নতুন বউ এই বাড়িতে ডাইনি আসিছে নাকি সেন ইচ্ছা করে নষ্ট করে ফেলাইছে আপনি সত্য করে কোন এটা আপনি কি করেছেন দায়িত্বহীনের মতো কাজ করেছেন এক কাজ করেছেন বিয়ে করে নিয়ে আইছে মেয়ের বয়সে এক মেয়ে বিয়ে করেছেন দায়িত্বহীনের মতো কাজ করেছেন আবার এরকম একটা স্বর্ণের হাতের টিউবের মতো করে ওরে মা ভাই ভাই এই বড় ভাই কাজ করেছেন আপনি দাঁড়া ভাই এবার আমি বুঝতে পেরেছি আমি সেদিন রাত্রিরে ঘরে ঢুকে ক্যান টিকেট পাইনি আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কোন জায়গায় আমি টিকেট পাইনি এই তুই আবার কি করছিস রে এই সুস্বাস্থ্য তো হয়ে গেছে বাড়ির মধ্যে তুই আবার রাত্রে বেলা গিয়েছিলি নাকি এটা খুঁজেছিস না চুরি করতে ঢুকবো কিসের জন্য চুরি বাপের ঘরে যদি সন্তান ঢুকে সেটাকে চুরি করতে ঢোকা হয় নাকি হ্যাঁ আমি ঢুকেছি আব্বার ঘরে খোঁজ খবর নেওয়ার জন্য আর যদি ধর টিকিটটা আমি পাইয়েই যেতাম তাহলে টিকিটটা মানে টাকাটা আমি নিয়ে নিতাম তো টাকাটা তো পেতাম আরে তুই যদি নিয়ে আসতি তাও তো বাস্ত আর তো আগাম থাকতো সে আগামটা করতে পারত না এই শোনো এত পুরাতন কথা কয়ে কি হবে এই দুজনের শাস্তির ব্যবস্থা করো দিন তাড়াতাড়ি হ দুজনেরই শাস্তি হোক এই সেরি কিসের জন্য বাপের বয়সে একজন লোককে বিয়ে করলো উহার শাস্তি হওয়া জরুরি আছে বড় ভাই ভালো করে শাস্তি দে আমাকে এরকম বাপের দরকার নাই আমি কি করেছি এই পুরো এলাকা ঘুরে ঘুরে সবচেয়ে ভালো মিষ্টি যে দোকানের সেই দোকান থেকে গোল লাইনে তা খাওয়াইছি আর বাজারের সবচেয়ে বড় মাছটা এনে সেই মাছের মাথা আমার আমার স্ত্রী সে রান্না করেছে আর গদগদ করে খাইয়েছে আমি ও আপনা খাওয়াই আমি আব্বা খেতে দিছি শোনো কিছু করার থাকলে তাড়াতাড়ি করো আমার পকেট থেকে মেলা লস আছে ঠিক আছে তোরা সবাই আমার এক মিনিট সময় দে আমি আসতেছি ঠিক আছে আব্বা কোন যায় এটার জন্যই তো জানটা বেড়ে যাচ্ছে আমি তোমাদের পরখ করতে চাইছিলাম আমি দেখতে চাইছিলাম যে তোমরা আমাদেরকে সত্যি ভালোবাসো কি না তোমার মাকে তোমরা স্বীকার করে নিয়েছো কি না সেটা দেখতে চাচ্ছিলাম একটু চুপ করেন না আমাকে বলতে দাও মতিয়া বিবি শোনো তোমরা এই যে লটারির টিকিট এই লটারির টিকিট তোমার এই নতুন আম্মার কেনা যেই লটারির টিকিটের জন্যে তোমরা আমাকে তোমার নতুন আম্মাকে শুলে চড়াতে চাচ্ছিলে এই টিকিটের মালিক সে এই টিকিট সে কিনেছে আর তোমরা তোমরা সবাই করছ আমি বিয়ে করলাম কেন আরে তোমরা যদি সেদিন আমার দায়িত্ব নিয়ে নিতে তালি পারে আমার তো বিয়ে করা লাগতো না কিন্তু এই যে মেয়েটা তোমার নতুন আম্মা সে আমার মতন একটা বৃদ্ধ মানুষের বিয়ে করে আমার উপরে বিশ্বাস করে সে চলে আসছে সে না আসলে পরে আমি তো না খেয়ে মারা যেতাম তোমরা তারপরে চিৎকার করে বলতেছো কেন বিয়ে করলেন কেন বিয়ে করলেন আরে
এই মানুষটাকে তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত, তা না হলে তোমার আব্বা তোমরা আর দেখতে পেতে না, আমি তো মারা যেতাম। তোমরা কেউ বুকে হাত দিয়ে কবার পারো যে এর থেকে ভালো মহিলা তোমরা জীবনে কেউ দেখেছো? না, দেখনি, দেখনি তোমরা। সে হলো আমার ভাগ্য বিবি। দেখো, লটারির টিকিটটা সে কিনেছে, এই কেনা লটারির টিকিটটা তার, এইটা আবার আমাদের ভাগ্যে লেগেও গেছে, তাতে আমরা 40 লক্ষ টাকা পেয়েছে। তাহলে লটারির টিকিটের মালিক কে? লটারির টিকিটের মালিক হচ্ছে এই মতিয়া বিবি। এই লটারির খবর শুনে তোমাদের অবস্থা একেবারে পাল্টায় গেছিল। তোমরা কেউ রসগোল্লা আনতেছ, কেউ বড় বড় মাছ আনতেছ, কেউ এটা আনতেছ, সেটা আনতেছ। আমি কিন্তু তারে বলেছিলাম যে দেখো, এই টাকার গন্ধে কিন্তু এরা ভোল পাল্টাইছে। তোমাদের আসল চরিত্রটা দেখানোর জন্যই আমি তোমার মাকে বললাম, দাঁড়াও, আমি ওদের আসল চেহারাটা বাইর করে দিচ্ছি। যখন বললাম এই টিকিট ইন্দুরে খায় ফেলেছে, তোমাদের আসল চেহারা বাইর হয়ে গেল, তোমরা যা তাই হলো, আগের জায়গায় চলে গেল। ছি 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 ছি, শোনো, এখানে ঘোষণা দিচ্ছি, এই টিকিট আমার না, তোমাদের কারুর না। এই টিকিট কিনেছে সে, এই টিকিটের মালিক সে, এই টিকিটের টাকাও তার। এই যে আমি টিকিট তাহলে দিয়ে দিলাম, নাও নাও তোমার টিকিট, তুমি নাও তোমার টাকা, তুমি যারা ইচ্ছা তাহলে দেবা, যা খুশি তাই করো, নাও। তোমাদের যা বলার আমি বলে দিয়েছি, আমার কথা শেষ। না, কথা শেষ হয়নি, আমার কিছু বলার আছে। আপনারা বিশ্বাস করেন এই টিকিটের টাকা আমার, এইটা আমি কোনোদিন ভাবি নাই। এই টাকা আপনাদের সকলের, আপনারা সকলে মিলে এই টাকা ভাগ করে নেন, তবু ঝামেলা বন্ধ করেন। আমি আপনাদের বাবার অবস্থা বুঝাই তারে বিয়ে করছি। সারা জীবন যদি না খায়াও থাকবার লাগে, তাও আমি তার সাথে থাকবো। তার কিছু না থাকলে পরেও আমি তার সাথে থাকবো। একবার যখন তাক স্বামী হিসেবে মাইনা নিছি, আমি তাক ছাইরে কোথাও কোনোদিন যাব না। খালি আপনাদের একটা কথা কই, যে কোনোদিন যদি কোনো সমস্যায় পড়েন, একবার খালি জানাইবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করবে। আমিও তোমার সাথে থাকবো দাদান, আমার তো আমি তোমার কাছে রাইখা দাও। আমাকে মাফ করে দেন আব্বা, আমরা বড় ভুল করে ফেলেছি আব্বা। আব্বা, ওই যে লটারির টাকা পয়সা আমাকে লাগবে না, আমরা বুঝতে পারছি। আসলে আমরা ছোট মানুষ তো, আপনার সাথে অনেক বেয়াদে বিটাদবি করে ফেলা দিয়েছি। আমাকে মাফ করে দেন, সন্তানের মতো ভাই মাফ করে দেন আব্বা, আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা কি হয়েছে, আপনি চুপ করে আছেন কি জন্য? পোলা পানগো মাফ করে দেন, মাফ চাইতেছে আব্বা। ঠিক আছে, আমি তোদের সবাই রে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিল। যা যা, তোরা ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ঠিক আছে আব্বা, ঠিক আছে আব্বা। এই লাঠি হাতে রাখিছিস কিসের জন্য? মাথার আর জীবনে যদি এরকম বেয়াদবি আমি দেখি, তাহলে বড় খবর আছে। না, আর জীবনে কোনোদিন লাঠি হাতে নেব না রে। তাহলে আব্বা, ওই আমরা চলে যাই বাড়ি। হ্যাঁ, চলো চলে যাই বলে। এই চলে যাবি মানে? বেয়াদব চ্যাংরা কোনেকার ফাজিল চলে যাবি কি জন্য? সবাই একসাথে থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর যাবি। আর খবরদার, আমি কিন্তু তোর বড় ভাইরা, বুঝতে পারছিস? কি বলে সমন্ধি বলে না কি বলে? সমন্ধি, কোনোদিন যদি বেয়াদবি করবি, আপনি করে কথা কবি, তুমি কবি নি, ঠিক আছে?